আসসালামু আলাইকুম সাইদ ভাই, এটা হচ্ছে আমাদের সেই বাড়িটি। আমরা যদি এখন এটা সামনে থেকে এরকম দেখতে পারবো, কারণ হচ্ছে সামনে আমাদের বারান্দার একটু জায়গার স্বল্পতা ছিল, পাশে যেহেতু পুরো রুমটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি আমরা সামনের দিকে 5 ফিটের মতো নিতে পারতাম, সেই ক্ষেত্রে হচ্ছে আর একটু গোল দেখা যেত আর কি। এখন তো একদিকে লম্বা দেখা যাচ্ছে, যেহেতু আমাদের লম্বা জায়গাটাই লম্বা, সেই কারণে এরকম দেখা যাচ্ছে। তো চলুন, তবু আমরা ভিতরে গিয়ে দেখি এটা, তাহলে ভিতরে কোথায় কী কেমন আছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরটা দেখি, এটা ছিল আমাদের সেই গ্রাউন্ড ফ্লোর। আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে ভিতরে ঢুকি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ঢোকার পর যেটা দেখতে পারবো, এখানে একটা করিডোর আছে। করিডোর থেকে ঘুরলে পরে আমরা যেটা পাবো, এখানে হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমটা আছে, এই ড্রয়িং রুমের পাশ থেকে হচ্ছে যদি আমরা মুখ করে বের হয়ে যাই, দেন আমরা হচ্ছে যে এই এই স্পেসটা আমরা ডাইনিং ইউজ করবো। এবং এখানে কিন্তু সিঁড়ি, যেটা এখন বর্তমানে যেভাবে দিয়েছি, এভাবে ল্যান্ড করে এখান থেকে উঠতে হবে, উঠে এইভাবে ঘুরে দেন তারপরে হচ্ছে এদিকে আসবে। আর হ্যাঁ, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে জানলাটা, জানলাটা হচ্ছে আমরা ওই পাশে দিয়েছিলাম, আমরা এখন হচ্ছে এই পাশটাতে দিব, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জানলাটা। দেন আমরা যদি একটু রুমগুলা উপর থেকে দেখি যে কোথায় কোন রুম আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, তারপর যদি আমরা একটু ভিতরে যেতে চাই, এই ছিল আমাদের রুম। এইখানে হচ্ছে সানসেট দেওয়া আছে, তাহলে সানসেটটা দিয়ে নেবেন, ফার্নিচারগুলো বসবে, এইভাবে দেওয়া আছে, মাঝে মেজারমেন্ট করে দেওয়া আছে। আমরা যদি আর একটু ভিতরে যাই পাশের রুমটাতে, এটা হচ্ছে আমাদের কর্নারের রুম। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের এটা 3D আর কি। তারপরে আপনি দেখেন, দেখার পরে মনে হয় না আর কোনো কারেকশন আছে, যেহেতু এর আগে আরেকটা 3D ভিডিও আপনাকে দিয়েছিলাম। দুইটা ম্যাচিং করে যেটা ভালো মনে হয় সেটা করে নেবেন। ঠিক আছে ভাই, তবু আপনি জানায়েন কেমন হলো, হ্যাঁ আপডেট তো অবশ্যই দিবেন। এই ছিল মূলত আমাদের ভিতরের ভিডিও, যেটা রুমের মেজারমেন্ট আমি এখানে ভিডিওতে উল্লেখ করলাম না, কারণ আমরা সেটা জানি, আমাদের 2D যে ডিজাইন আছে সেই ডিজাইন আমাদের দেওয়া আছে। জানালাতে আপনি যদি বাজেট ভালো থাকে, তাহলে জানালার ডিজাইন আপনি দিতে পারেন, বাট আপনি যেটা দেখাইছিলেন সেখানে কোনো জানালার ডিজাইন আমার ছিল না, এই জন্য আমি আমার মতো করে কোনোটা দিতে পারিনি। সেখানে আপনার মতো করে জানালা, কোনো ব্যক্তিগত যদি কোনো চয়েস থাকে সে জানালা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, আমরা আজকে এখানেই শেষ করি তাহলে ভিডিওটা। থ্যাংক ইউ।